ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে এক নতুন মেজাজে পাওয়া গেল মিচেল স্টার্ককে। আহমেদাবাদে কোটিপতি এই ক্রিকেটারকে এক বিধ্বংসী চেহারায় দেখলেন নাইট ভক্তরা। গ্যালারি থেকে তা উপভোগ করলেন কিং খানও। মঙ্গলবার প্রথম কোয়ালিফায়ারে টস জিতে ব্যাট করতে আসা হায়দ্রাবাদকে একাই নড়িয়ে দিলেন এই অজি স্পিডস্টার। মূলত তার প্রথম স্পেলেই কোণঠাসা প্যাট কামিংসের দল। স্টার্কের বোলিংয়ের পাশাপাশি হায়দ্রাবাদের বিরুদ্ধে দুরন্ত ফিল্ডিং কেকেআরের। আইআর জুটিতে বিধ্বস্ত হায়দ্রাবাদ আইপিএল ফাইনালে কেকেআর মঙ্গলবার নরেন্দ্র মোদী স্টেডিয়ামে হায়দ্রাবাদকে 8 উইকেটে হারিয়ে ফাইনালে উঠল কলকাতা। 160 রানের টার্গেট তাড়া করতে নেমে কলকাতা ম্যাচ জিতল 8 উইকেটে, হাতে রইল 38 বল। অধিনায়ক শ্রেয়াস আইয়ার অপরাজিত 58 রানে, ভেঙ্কটেশ্বর আইয়ার অপরাজিত রইলেন 51 রানে। দিনটা ছিল 27 মে 2012, শেষবার আইপিএল জিতেছিল কলকাতা। 12 বছর পর রবিবার দিনটা হবে 26 মে 2024। চিপক কলিং, 3 বছর পর ফের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ফাইনালে শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স। রবিবার ফাইনাল, আর সেই ম্যাচে এক নজিরের সামনে গৌতম গম্ভীর। অধিনায়ক হিসেবে কেকেআরকে 2 বার কাপ দিয়েছেন, এবার গৌতির সামনে মেন্টার হিসেবে কাপ জয়ের সুযোগ। আইপিএল ফাইনালে কলকাতা নাইট রাইডার্স মঙ্গলবার সানরাইজার্স হায়দ্রাবাদকে 8 উইকেটে হারিয়েছে কেকেআর। এই জয়ের কান্ডারি দলের 3 সদস্য, যাদের জন্য সহজেই এই জয় সম্ভব হলো। 25 কোটি টাকা দিয়ে মিচেল স্টার্ককে কিনে নেয় কলকাতা নাইট রাইডার্স, তা নিয়ে সমালোচনা কম হয়নি। কিন্তু প্লে অফে তার পারফরমেন্সেই এলো জয়। প্রথম ওভারে দ্বিতীয় বলে ট্রেভিস হেডকে বোল্ড করে ফেরান, পরে একই ওভারে এলো 2 উইকেট। 4 ওভারে 34 রান দিয়ে 3 উইকেট তুলে নেন তিনি। অধিনায়কের ব্যাটে বড় ইনিংস, দলকে নেতৃত্ব দিলেন ব্যাটে এলো বড় রান, মাত্র 24 বলে 58 রান করলেন শ্রেয়স আয়ার। মঙ্গলবার প্লে অফে শ্রেয়সের প্রশংসা সব মহলে, তার বোলিং পরিবর্তন ও ম্যাচ রিডিং করার ক্ষমতারও পরিচয় দিয়েছেন। কলকাতার অধিনায়ক হিসেবে আলাদা পর্যায়ে নিজেকে মেলে ধরেছেন শ্রেয়স। গুরবাজের দায়িত্ব, ফিল সল চলে যাওয়ার পর একটি ম্যাচে সুযোগ পাননি। মঙ্গলবার আফগান ক্রিকেটার রহমাতুল্লাহ গুরবাজ দারুণ পারফরমেন্স করলেন, এতদিন না খেলেও আত্মবিশ্বাসের কোনো ঘাটতি দেখা যায়নি। আরেকটি ম্যাচ জিতলেই চ্যাম্পিয়ন কলকাতা, দায়িত্ব পূরণ করতে চান গুরবাজ।